খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি সব নেতা দিয়ে কথা ছিল, দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? বীজ উৎপাদন, বীজ গবেষণা, বীজ বিতরণের জন্য বিএডিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায়। কোনো মতে ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান, অনেক ওই ওখানে যারা কাজ করতো তাদেরই প্রতিবাদে ওইটুকু টিকে ছিল। আমি সরকার আসার পর আমি এই বিএডিসিকে আবার আরো উন্নত করি। তখন আমরা দেখতাম যে আমি বিরোধী দল থাকে, আমি যেটা লক্ষ্য করতাম বীজ বিদেশ থেকে আনতে হবে, অথবা বেসরকারি খাতে যেটুকু বীজ উৎপাদন করে সেইটুকুই। কোনো ভালো গবেষণা কিন্তু ছিল না। মাছের উৎপাদন ঠিক একই অবস্থা, তেলাপিয়া আর কাফ জাতীয় মাছ নিয়েই শুধু গবেষণা হচ্ছে, আর কোনো মাছ নিয়ে গবেষণা না। আমি সরকার থেকে বিরোধী থাকি যেখানে থাকি, তখনই কিন্তু আমি এসব প্রশ্নগুলি তুলতাম এবং ইউনিভার্সিটিগুলিতে সবসময় আমরা বলতাম যে আপনারা কেন শুধু এই করেন, আমার দেশীয় মাছের উৎপাদন যাতে বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দেন, যেটা কাজে লাগবে। তো সেইভাবেই কিন্তু আমরা শুরু থেকেই আমরা কাজ করি এবং কৃষক লীগটাকে আরো শক্তিশালী করা হয়েছে, কারণ কৃষক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তোলেন। আমরা দেশে আসার পর কৃষক লীগটাকে আরো শক্তিশালী করার পদক্ষেপ নিই এবং সেই সাথে আপনার পরিবেশ রক্ষায় এখন জলবায়ু পরিবর্তনের অনেক কথা এসেছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই মানে আসলে 82 সালে মাশাল্লাহ জারি হয়ে গেল, তখন তো রাজনীতি বন্ধ। আর আমরা সবসময় আমাদের নেতা কর্মীদের সবাইকে উৎসাহিত করতাম বৃক্ষরোপণে, একটা কর্মসূচি আমরা আলাদা নিতাম যে ফসল ফলা বৃক্ষরোপণ করো, এবং সেই সময় থেকে আমরা প্রথম 32 নম্বরে সবাই কিনে আমরা গাছ লাগালাম এবং সেই সাথে সারা বাংলাদেশে আমাদের প্রতি নেতা কর্মীকে আমরা নির্দেশ দিলাম। রহমত আলী সাহেব ছিল আমাদের তখন কৃষকদের সভাপতি, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম যে আমরা প্রতি বছর পয়লা আষাঢ় থেকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করব, এবং এই বৃক্ষরোপণে মানুষ যে মানে লাভবান হয় সেটা আমরা মানুষকে বোঝাতে সক্ষম হলাম, যে একটা ফলের গাছ লাগালে সে ফলটা সে নিজেও খেতে পারে, উদ্ভিদ সব বিক্রি করতে পারে, একটা বনজ গাছ লাগালে একটা সময় পরে সে বনজ গাছটা বিক্রি করে অনেক পয়সা পেতে পারে, একটা ভেষজ গাছ অর্থাৎ যেগুলিতে নানা ধরনের ঔষধ জাতীয় জিনিস তৈরি হয়, যে নিম গাছ বা ভর্তুকি গাছ বা বয়লা গাছ এই ধরনের গাছ সেগুলিও লাগানো। তা আমাদের এই ছিল যে 3টা করে গাছ অন্তত প্রত্যেকে লাগাবে। সে সময় আমার মনে আছে আমাদের ব্যাপকভাবে আমাদের নেতা কর্মীরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এখনও আমরা তা করে যাচ্ছি। তা আমি কৃষক লীগকে বলবো এটাও কিন্তু নজর রাখতে হবে যে প্রতি বছর পয়লা আষাঢ় থেকে বৃক্ষরোপণ। আমরা এই যে পদক্ষেপটা নিয়েছি এটা কিন্তু আসলে পরিবেশ বান্ধব, সে সময় কিন্তু বিশ্ব সচেতন ছিল না পরিবেশ নিয়ে, কিন্তু আওয়ামী লীগ সচেতন ছিল এবং আওয়ামী লীগ সংগঠনই কিন্তু সেই উদ্যোগ নিয়েছিল যে প্রথমে আমরা যত পারি বৃক্ষরোপণ করব। আজকে কক্সবাজারের সামনে যে ঝাউবন এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্যোগেই করা। আমাদের বিভিন্ন দ্বীপ অঞ্চল, যে মিজুম দ্বীপ, চর কক্রিবক্রে বিভিন্ন দ্বীপে যে বৃক্ষরোপণ বা বন তৈরি করা এটাও কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশ করা। শুধু বন তৈরি না, বন তৈরির সাথে সাথে জোড়ায় জোড়ায় পশু পাখি ছেড়ে দেওয়া এটাও কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন, তাই নির্দেশে কিন্তু সেগুলি করা হয়ে থাকে। কাজে আমরা আমাদের দেশটা আমাদের ভৌগোলিক অবস্থা সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফসল উৎপাদন করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পরিবেশ রক্ষা করা, আর খাদ্য নিরাপত্তার সাথে আমাদের পুষ্টি নিরাপত্তা দেওয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা আমরা তার থেকে বেশি খাদ্য দানাদার খাদ্য উৎপাদন করতে পারি, যেদিন ঘোষণাটা দিলাম খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনপ্রত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, এবং খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি সব নেতা দিয়ে কথা ছিল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো?
নীতি আমাদের না, আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো, নিজেদের খাদ্য আমরা নিজেরা খাবো। কারণ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা যদি তখন থেকে শুরু করলাম, আমার মনে হচ্ছে তখন মাত্র 79 লক্ষ মেট্রিক টন খাদ্য, দাদা খাদ্য উৎপাদন হতো। আমাদের প্রচেষ্টা সেটা বৃদ্ধি পেল আরো 1 কোটির উপর। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমার কথা হলো, আমরা তাদের বললাম যে আমাদেরকে সহযোগিতা করলে আমরা রেজাল্ট দিতে পারবো, আমরা কিন্তু দিয়েছি।